মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই তো আম চলে যাচ্ছি, পুতুল যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমাকে কেমন বলছি তুই? হ্যাঁ, যে ময় না ময় না মজলে বাড়ি আমি বাঁচি, আমি আমি এখন চলে যাচ্ছি তোকে যে শ্বশুর বাড়িতে। কেমন করে বলছি, আমাকে যে ঘাট থেকে নেমে গেলে আমি শান্তি পাবো। আমি তো ঘাট থেকে নেমে গেলাম বল। হ্যাঁ, এবার তোকে শ্বশুর গিয়ে থাকবি শুনি, এবার তোকে কে জ্বালাবে? হ্যাঁ, বাবা আমার মেয়েটা তো জানোই তেমন করে কিছু বোঝে না, নিজে নিজে ওষুধটা নিয়েও খেতে পারে না। তুই ওকে ওষুধটা না খাইয়ে দে বাবা, হয়তো ওষুধটাই খাবে না, কিচ্ছু খেয়ে উঠতে পারবে না। কিন্তু একটু একটু দেখো বাবা। আপনি এত ভাবছেন কেন? আমি যখন নিজে চেয়েছি ওকে নিয়ে যাচ্ছি, আপনারা তো আমাকে বলেননি নিয়ে যেতে। আমি তো বলেছিলাম ওকে আমি বিয়ে করব। আচ্ছা, তোমরা কি এবার বেরোবে? হ্যাঁ না, এবার আমাদের সত্যিই বেরোতে হবে, এবার কিন্তু আমাদের সত্যিই দেরি হয়ে যাচ্ছে। যাও যাও মা। আমার কথাটা মন দিয়ে শোনো, লক্ষ্মী হয়ে থাকবে কেমন? আর এই যে স্নানের পর ভালো করে মাথা মুছবে। দেখো, স্যার তো সবসময় থাকতে পারবে না, নিজের কাজ কিন্তু নিজেকে করতে হবে। ঘষে ঘষে মাথা মুছবে যেন ঠান্ডা লেগে না যায়। যা শিখেছি সেটাই করো কেমন? পারবে তো? হ্যাঁ পারবো। কিছু কথা কান্নাকাটি না, যেতে হবে তো শ্বশুর বাড়ি, তাই না? আমার সাথে চল, চল আমার সাথে চল না। উপতুল দে, শোনো না, বলছে আমি আমি কালকে বাবার সাথে যাবো। হ্যাঁ, বর্দা ভাই হসপিটালে আছে তো, একবার একবার দেখতে যেতে হবে তো। আমি কালকেই যাব, তুমি কিন্তু রাগ করবে না কেমন? কাউকে যেতে হবে আমার সাথে, আমি একা একা চলে যাব। বল তো দেখি মনের কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।